জলের তোড়ে ভেসে গেল গাড়ি বাড়ি রাস্তাঘাট, মৃত্যু ও আহত বহু মানুষ, ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই দুর্ঘটনাটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে গুয়াহাটির খারগুলি এলাকায়। আর পাঁচটা দিনের মতোই কাটছিল বৃহস্পতিবারের দুপুর, আচমকাই প্রবল বিস্ফোরণের শব্দ। বিকট শব্দ শুনে বাড়ির বাইরে বেরোতেই নজরে আসে এমন ভয়াবহ পরিস্থিতি। অসমের গুয়াহাটিতে পুরসভার জল সরবরাহের পাইপ ফেটে ঘটেছে এই ঘটনা। ভিডিওতে দেখা যাচ্ছে পাইপলাইন ফেটে বেরিয়ে আসা জলরাশি আকাশ সমান উচ্চতা ছুঁয়েছে। জলের তোরে ভেসে যাচ্ছে একের পর এক গাড়ি, গোটা এলাকা কার্যত জলের তলায় ডুবে গিয়েছে। পাইপলাইন ফেটে যাওয়ায় এলাকায় রীতিমতো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্ঘটনায় খারগুলি এলাকার অন্তত 40টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে সুমিত্রা রাভা নামের এক মহিলার, কম বেশি আহত হয়েছেন 30 জন। জল বিস্ফোরণে যে বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, মৃত এবং আহতরা সেই বাড়িগুলিরই বাসিন্দা। আহতদের গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছেন খারগুলি এলাকার বাসিন্দারা। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন সকলে। পাইপলাইন ফেটে দুর্ঘটনা এবং জলের তীব্র স্রোতের কারণে সরাসরি সমস্যায় পড়েছেন প্রায় 600 জন বাসিন্দা। দুর্ঘটনাগ্রস্ত এলাকায় জল সরবরাহ যাতে দ্রুত স্বাভাবিক করা যায় তার চেষ্টা চলছে বলেও জানিয়েছে গুয়াহাটি মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। অন্যদিকে এই ঘটনাকে নিছক একটি দুর্ঘটনা বলে জানিয়েছে গুয়াহাটি উন্নয়ন দপ্তরের মন্ত্রী অশোক সিংহল। তিনি বলেন, গত 3 বছর ধরে এই প্রকল্পে জল সরবরাহ করা হচ্ছে, এতদিন তাতে কোনো রকম সমস্যা হয়নি, কিন্তু কী কারণে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হবে। আমরা পুরো পাইপলাইন খতিয়ে দেখব, কোথায় সমস্যা আছে তা দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনে যাতে এই রকম ঘটনা না হয় সেদিকেও নজর দিয়ে কাজ করা হবে। জানা গেছে ফেটে যাওয়া পাইপলাইনটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল গ্যামন জেআইসিএ নামের এক বেসরকারি সংস্থার উপর। তাদের তরফে কোনো গাফিলতি ছিল কি না সেদিকটাও খতিয়ে দেখছে প্রশাসন।